প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক বিরোধী তিনটি কৃষক বিল প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করতেই খুশির জোয়ার কৃষক মহলে। সারা দেশ জুড়ে কৃষক মহলে যেন যুদ্ধ জয়ের আনন্দ। দীর্ঘ আন্দোলনের জেরে এই সফলতা বলে দাবি কৃষকদের। এদিন হুগলি জেলার কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 47 নম্বর বুথের পক্ষ থেকে কামারপুকুর মাঠের চাষীদেরকে সম্বর্ধিত করা হয়। ফুল, মিষ্টি এবং গামছা দিয়ে কৃষকদের বিশেষ সম্মান জানায় তৃণমূল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামারপুকুর পঞ্চায়েত সদস্য শুভ্র প্রকাশ লাহা, কৃষ্ণেন্দু লাহা, দেবাশিস ব্যানার্জি সহ বুথের প্রত্যেক সদস্য এবং এলাকার কৃষকেরা। এই কৃষক বিরোধী তিনটি কৃষক বিল প্রত্যাহার হওয়ায় এদিন 18 জন কৃষক খুশি হয়েছেন বলে জানান। পাশাপাশি কৃষক আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করায় ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ কামারপুকুর 47 নম্বর বুথের পক্ষ থেকে আপনারা সবাই জানেন, গতকাল কেন্দ্রের কৃষি আইন, যেটা গত 1 বছর ধরে কৃষকরা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে আরেকটা সাথী হয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফসল হিসাবে গতকালকেই কেন্দ্রের বিজেপি সরকার কৃষক মারা কৃষি বিল আইন যেটা পরিণত হয়েছিল সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। সেই কারণেই আমরা সেই খুশিতে এবং চাষিদের এই আন্দোলনকে সমর্থন জোগানোর জন্যই আমার এলাকা যে সমস্ত চাষিরা আছেন তাদেরকে মাঠে এসে আমরা ফুল, মিষ্টি ইত্যাদি দিয়ে সংবর্ধিত করেছি এবং ওনারা খুবই খুশি তাতে, এবং আমরাও আমাদের তৃণমূল কংগ্রেস দলের নির্দেশে এটা করতে পেরে আমরাও সকলে খুব আনন্দিত। আজকে কামারপুর 47 নম্বর বুথের পক্ষ থেকে আজকে এই মাঠে আমরা এসেছি কৃষকদের সম্মান দিতে। কালকে আমরা দেখেছি কৃষক বিল, যে কৃষক বিরোধী কৃষি বিল, সেটা বাতিল হয়েছে। সেই বাতিল হওয়ার পরে তাহলে কৃষকরা আজকে খুবই খুশি, কারণ তারা নিজেরা চাষ নিজেরা মাঠে করতে পারবে এবং ধান বেচা কেনা তারা নিজেরা নিজেদের ইচ্ছা মতো করতে হবে, কোনো কোম্পানির মারফত তাদেরকে করতে হবে। তার জন্য এরা খুবই খুশি। সেই আজই আমাদের তার জন্য 47 নম্বর বুথের পক্ষ থেকে আমরা এসেছি চাষিদের ফুল, মিষ্টি এসব দিয়ে সম্বোধন যাপন করতে। আমরা দেখেছি দিল্লির রাজপথে এই কৃষকরা 15 মাস ধরে আন্দোলন চালিয়ে গেছে। এই আন্দোলনের ফসল আজকে কৃষক বিরোধী আইনটা বাতিল হয়েছে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।